মুখ্যমন্ত্রী এলেন দেখলেন চেক দিলেন চাকরির ঘোষণা করলেন জীবনের বিকল্প কখনো টাকা হয় না সেলফি জিতে নেবে জীবনের বিকল্প কখনো চাকরি হয় না আমি জানি না এই তবু মানুষকে বেঁচে থাকতে হয় আপনারা যে 10টা পরিবারের কথা বলছেন পরিবারের 10 জন 10 জনকে একটা করে চাকরি আমরা করে দেব তখন পরিবারগুলো চলবার জন্য অসুস্থ যিনি 60% পুড়েছে তাকে 1,00,000 টাকা দিয়ে গেলাম আর অন্য যেগুলো বাচ্চারা একটু একটু লেগেছে তাদের 50,000 টাকা করে দিয়ে গেলাম সবাই ভালো হোক এটাই প্রে করছি ডাক্তাররাও প্রিন্সিপাল সকলে সাধ্যমতো চেষ্টা করছে বৃহস্পতিবার বক্তব্য মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুনেন সেই রাতের কথা স্বজন হারানোর বেদনা নিরাপত্তাহীনতায় ভিটে মাটি ছাড়া অনেকের চোখে জল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে একজন জ্ঞান হারান ঘর ছাড়াদের পুলিশি নিরাপত্তা দিয়ে বক্তব্যে ফেরাতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী কপ্তারে এদিন রামপুরহাটে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই বক্তুই গ্রামে যান কথা বলেন সিটের আধিকারিকদের সঙ্গে ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা সারা বাংলায় তল্লাশি চালাও যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে কখনো ঝালদা কখনো পানিহাটি কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি কখনো আবার রিজেন্ট পার্কে বাদাম বিক্রেতা গুলি করে দিচ্ছেন বন্ধুকে বুধবার রাতেও হাসখালিতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল নেতা এই সব দেখে অনেকেরই প্রশ্ন এত অস্ত্র আসছে কোথা থেকে এই প্রেক্ষাপটেই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর সারা বাংলায় তল্লাশি চালাও যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে আর যে অ্যাক্টিভলি কাজ করবে না এনজয় করে বেড়াবে তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই খুব স্ট্রংলি করতে হবে দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে সেটা তো হতে পারে না তার মানে সিএম মেনে নিচ্ছেন যে গোটা রাজ্যে বোমা এবং ইললিগাল ওয়েপেন্স আছে তাহলে এই 11 বছর ধরে উনি করছিলেন কি গৃহযুদ্ধ চলছে সবার বাড়িতে বন্দুক পুলিশের বন্দুক নেই পুলিশ খালি হাতে ডিউটি করে উনি চোরকে বলছেন চুরি করো আর সাহুকারকে বলছেন জেগে থাকো সব কটা তৃণমূল অফিস সিল করুক পুলিশ আর তারপরে দেখুক কত রিভলভার হচ্ছে কত পিস্তল বেরোচ্ছে এই বেআইনি অস্ত্র এবং বোমা নিয়ে এর আগেও তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা সূত্রের খবর কখনো বিহারের মুঙ্গের থেকে কখনো বেগুসরাই হয়ে কখনো বা কাটিহার হয়ে রাজ্যে ঢোকে বেআইনি অস্ত্র মাত্র 2-5 হাজার তাতেই মেলে ওয়ান শটার পাইপ গান এরই মাঝে মুখ্যমন্ত্রীর নির্দেশ তৎপর পুলিশের কর্তারা 10 দিনের বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন ডিজি সিনিয়র অফিসারদের আগাম অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়ার নির্দেশ দাগী দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা 2 দিনের মধ্যে জানানোর নির্দেশ ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা